আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি শিপের ইঞ্জিন রুম দেখাবো। আসলে একটি অভ্যন্তরীণ জাহাজের ইঞ্জিন রুমে কী কী সেট আপ আছে, কী কী যন্ত্রপাতি আছে এবং দেখতে আসলে কীরকম, সেটি অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো গাইস, এটা হচ্ছে সম্পূর্ণ একটি ইঞ্জিন রুম। এখানে যত ধরনের মেশিনারিজ দেখতে পারছেন, প্রত্যেকটি মেশিনারিজই কোনো না কোনো কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে জাহাজের পোর্ট সাইড এবং এটা হচ্ছে জাহাজের স্টারবোর্ড সাইড। এদিক থেকে যদি দেখেন, এখানে বড় একটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই শিপের মেইন প্রপালশন ইঞ্জিন। তারপর পোর্ট সাইড থেকে এদিকে একটি জেনারেটর দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে একটি অক্সিলিয়ারি ইঞ্জিন। এই পাশে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কম্প্রেসর। এবং আস্তে আস্তে করে এদিকে আসলে এখানে আরেকটি জেনারেটর দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে আরেকটি মেন প্রপালশন ইঞ্জিন। অর্থাৎ এই শিপের চালানোর জন্যে দুইটি মেন ইঞ্জিন ব্যবহার করা হয়। এটি একটি, আরেকটি কম্প্রেসর। এবং এই পাশ থেকে এটি হচ্ছে আরেকটি অক্সিলিয়ারি ইঞ্জিন, অর্থাৎ জেনারেটর। এটা হচ্ছে শিপের স্টারবোর্ড সাইড, এটা ফ্রন্ট সাইড, এবং এই পাশেরটা হচ্ছে পোর্ট সাইড। এবং এখানে যত ধরনের পাইপলাইন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পাইপলাইনের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। কোনোটা পানির লাইন, কোনোটা তেলের লাইন, কোনোটা লুব অয়েলের লাইন, কোনোটা ব্লিচ ওয়াটারের লাইন, অথবা কোনোটা আছে স্যানিটেশন লাইন। এবং এদিক থেকে এটা হচ্ছে স্টিয়ারিং রুম, অর্থাৎ একটি শিপকে ডানে বামে চালানোর জন্যে যে সিস্টেম শিপে ব্যবহার করা হয়, এটি হচ্ছে সেই সিস্টেম, এবং এটিকে স্টিয়ারিং রুম বলা হয়। তারপর এটি হচ্ছে ওই শিপের কন্ট্রোল রুম, অর্থাৎ এইখান থেকেই শিপের সকল মেশিনারিজগুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে। এটি হচ্ছে শিপের কন্ট্রোল রুম। এখান থেকে সম্পূর্ণ ইঞ্জিন রুমটি দেখা যায়, এখান থেকেই দেখে দেখে ওয়াচকিপিং করা হয়। বন্ধুরা, আমি ইন ডিটেলসে তেমন কিছু আপনাদেরকে দেখালাম না, কারণ প্রত্যেকটি শিপেরই আলাদা আলাদা কিছু প্রাইভেসি আছে। শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে একটি ইঞ্জিন রুম দেখতে কীরকম হয় এবং মোটামুটি কী কী ধরনের যন্ত্রপাতি বা মেশিনারিজ একটি ইঞ্জিন রুমে থাকে। শুধু এই মেশিনারিজগুলোই জাহাজকে চালাতে ব্যবহার করা হয় না, আরও অনেক ধরনের মেশিনারিজ, অনেক ধরনের যন্ত্র একটি শিপে রয়েছে। জাহাজের সামনে, পিছনে, অনেক জায়গায় অনেক ধরনের মেকানিজম রয়েছে। আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, যদি আপনাদের জানার কৌতূহল থাকে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।